অনুভূতি শূন্য হয়ে উঠেছে আয়ান সব কিছু তার কাছে দুঃস্বপ্ন মনে হচ্ছে তার চাওয়া সত্যি সত্যিপূর্ণ হতে চলেছে ভাবতেই শরীর কম্পিত হচ্ছে ক্রমশ ছোট ছোট একজোড়া হাত তার হাত ধরে হাঁটবে আধো আধো স্বরে বাবা বলে ডাকবে স্তব্ধ হয়ে গেছে সে হাঁটু গেড়ে বসে পড়ল ইশরার পায়ের কাছে খানিকটা কাপড় উন্মুক্ত করে তাকিয়ে রইল সেদিকে গভীরভাবে শব্দময় অধর ছুঁয়ে দিল সেখানে কম্পিত কণ্ঠ উচ্চারণ করল আমার অংশ আমার সংসার আমার পূর্ণতা ভাজ করা পা সমান করে উঠে দাঁড়াল একদম ইশরার মুখোমুখি নিজের শব্দহীন কণ্ঠে বলল সত্যি সত্যি ইস্যু আমি সত্যি বাবা হব তুমি মজা করছ না তো ঈশরা আয়ানের দুহাত মুঠোয় পুড়ে নিল এই প্রথম অনুভূতিটা সত্যি অসাধারণ ঈশরারও প্রথমে মেনে নিতে কষ্ট হয়েছিল তার এই পুচকি পেটের ভেতরে একটা ছোট প্রাণ বেড়ে উঠছে আয়ানের গাল টেনে মৃদু হেসে বলল হ্যাঁ আয়ান তুমি বাবা হতে চলেছো। ভালোবাসার একটা বড় অংশ পেতে চলেছি আমরা আয়ান মাখা চোখে তাকিয়ে রইল ইশরার মুখপানে যেন আয়ান নামক কোনো জীবন্ত পাথর ইশরার সামনে অবস্থান করছে সবটা বোধগম্য হতেই ইশরাকে দৃঢ় ভালোবাসার বান্ধনে মুড়িয়ে নিল বাহুডোরে সেখান থেকে মাথা না তুলেই বলল ইসু তুমি জানো না তুমি আমাকে কি উপহার দিচ্ছ একটা ইরেকটাইল ডিসফাংশন রোগীর কাছে এটা কোনো বড় পাওয়া তুমি জান না আমি সক্ষম ইশরা তাছাড়া প্রথমবার কোনো পিতা বাসর ঘরে জানতে পারছে সে বাবা হতে চলেছে বিশ্বাস করো আমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি পরক্ষণেই অন্য উপায়ে নিজের ভেতরের অনুভূতি প্রকাশ করল সে ঈশরাকে শূন্যতায় তুলে ঘুরাতে শুরু করল রুমে এসে থামল না ইশরা মাথায় হাতে দিয়ে মৃদু কণ্ঠে বলল আয়ান অনেক হয়েছে এবার নামা মাথা ঘুরাচ্ছে আমার আয়ানের কর্ণপথে ইশরার কাতর কণ্ঠস্বর পৌঁছাতেই ছেড়ে দিল বেডের উপর বসিয়ে দিল অসহায় কণ্ঠে বলল সরি আসলে খুশি আত্মহারা হয়ে গেছিলাম বেশি ঘুরাচ্ছে এটা কোনো ধরনের সেটাই বুঝতে পারছি না সময় নেই সারাদিন মাথা ঘুরাচ্ছে আয়ানের শার্টের কর্লার টেনে নিজের কাছে নিয়ে এলো ফিসফিসিয়ে বলল এটা প্রিন্সেস আসার লক্ষ্য মুখ ভার করে রইল ভেংচি কেটে বলল প্রিন্স আসবে একদম কিউট আমার বেবি তাই আমি বলছি প্রিন্সেস আসবে শুরু হয়ে গেল দুজনের ঝগড়া চেঁচামেচি শব্দ দরজার বাইরে থেকে শোনা যাবে এমন অবস্থা ঈশরা অভিমানী হয়ে মুখ ভার করে বসে রইল আয়ান চুলগুলো পেছনে হেলিয়ে দিয়ে আদুরে গলায় বলল ছেলে হোক কিংবা মেয়ে আল্লাহ খুশি হয়ে যা দিবে তাতেই আমরা খুশি তবে আমার বিশ্বাস প্রিন্সেস আসবে ঈশরা আয়ানের কথনে প্রথমে খুশি হলেও পরক্ষণে মুখ ভার করে রইল শুরু হয়ে গেল পূর্বের ন্যায় মারামারি কেটে গেছে কয়েকটা মাস ধীরে ধীরে পরিবর্তন হয়েছে সব কিছু আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে ইশরার পেট তা নিয়ে প্রায় প্রায়ই মন খারাপ করে থাকে ইশরা তার অবান্তর ধারণা মোটা হওয়ার কারণে তার প্রতি আয়ানের ভালোবাসার ফাটল ধরেছে তবে আয়ান ঈশরার মন খারাপ দূর করে দেয় বিছানার মাঝ বরাবর ঘুমিয়ে আছে ইশরা কাল অনেক রাত করে ঘুমিয়ে ঘুমিয়েসে টেবিলের উপরে বই আয়ান অফিসের জন্য তৈরি হচ্ছে ইতিমধ্যে অনেক বেলা হয়ে গেছে ইশরাকে ডাক দিল না সে চাইছে না কিন্তু ইশরার ঘুম ভাঙুক কিছুদিন পরে পরীক্ষা পরীক্ষা বাদ দিয়ে বেবির চিন্তা করলে শুধু একটা বছর নষ্ট হবে তাছাড়া পরে বেবি জন্ম নিলে চিন্তা করার বদলে আরও বাড়তে থাকবে পড়ার সময় হয়ে উঠবে না এগিয়ে গেল আয়ান ইশরার খোলা এলোমেলো চুলের ভাজে ছুঁয়ে দিল ব্লাঙ্কেটটা বুক পর্যন্ত টেনে দিল স্মিত হেসে বলল আর মাত্র কয়েকটা দিন তারপরে আমি আমার প্রিন্সেসের কাছে থাকব থেমে থাকা পায়ের গতি বাড়িয়ে দিয়ে বেরিয়ে যেতে উদ্বেগ হতেই হাত ধরে টান দিল ইসরা ঘুম ঘুম নিভু নিভু চোখে তাকিয়ে ক্লান্তিমাখা হাসি হাসল বলল তুমি অফিসে যাচ্ছ আমাকে কেন ডাক দিলে না এখন তুমি একা নয় দুই দুইজন তাই সব কিছুই একটু বেশি করতে হবে তাই বলে তুমি তাই ছাড়া যাবে কদাচিত হাসল আয়ান সাদা শার্টের সাথে কোনো টাই নেই এই দায়িত্বটা শুধু ইশরার যেদিন ঈশরা জেগে থাকে সেদিন টাই বেঁধে যায় বাকি দিনগুলোতে টাইবিহীন যাতাজাত করে কাবার থেকে ইশরার পছন্দ সই টাই এনে দিল আয়ান ইশরা বেদের কোণে হেলান দিয়ে বসল সযত্নে আয়ানের গলায় টাই বেঁধে দিল আয়ানের ললাটে উষ্ণ ভালোবাসা পরশ লাগিয়ে দিল ব্যাগটা নিতে চাইলেই বাদ সাধল আয়ান আবেগীয় কণ্ঠে বলল টেবিলের উপর রাখার আছে খেয়ে নিও নিজের আর প্রিন্সেসের যত্ন নিও আমিও তোমার ফেরার অপেক্ষায় থাকব তাড়াতাড়ি এসো বাক্য বাক্যধ্বনি শেষ হওয়ার আগেই রুম প্রস্থান করল আয়ান আয়ানের যাওয়ার দিকে থেকে দৃষ্টি ফিরিয়ে টেবিলে নিবন্ধ করল একটা প্লেট উবুত করে আরেকটা খাবারের প্লেট ঢেকে রেখেছে সূর্যের কিরণ অনেকটা হেলে পড়েছে পশ্চিমে সূর্যের শেষ শেষরশ্মি শক্তিহীন ফুটবল হয়ে পড়েছে রক্তিম বর্ণ ধারণ করেছে পাখিরা নিজের যাত্রা শুরু করেছে বাসায় ফেরার উদ্দেশ্য আকাশে চাঁদের কিছুটা অংশ দেখা যাচ্ছে পাখিদের সাথে যোগ দিয়ে সূর্যকে বিদায় দিয়ে রুমে ফিরবে ইসরা তোনয়া এসেছে বাড়িতে একা একা চলাচল করা সম্ভব হচ্ছে না তার পক্ষে ছয় মাসের উঁচু পেট নিয়ে কোনো প্রকার ঝুঁকি নেওয়া সম্ভব নয় কেটে গেল আরও কিছুক্ষণ সময়ে সন্ধ্যার আকাশে সূর্য অনুপস্থিত লাল রঙের আভার সাথে একখণ্ড মেঘ রয়েছে তাকে সঙ্গ দিতে চারদিকে আজান পড়ে গেছে তাই অপেক্ষা করার মতো সময় নেই তার কাছে পেটে হাত দিয়ে তোনাকে বলল আজান পড়েছে চল নিচে যাই সরি ভাবি আমার খেয়াল ছিল না ভাইয়া এসে নির্ঘাত আমাকে বকবে তোনয়া এগিয়ে এল ঈশরার হাত ধরে সিঁড়ি দিয়ে নেমে এল ওজু করে নামাজ আদায় করে নিল ইশরা যায় নামাজ ভাজ করে রাখল কিছুক্ষণ রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পায়চারি করল কিছুই ভালো লাগছে না তার ইতহস্ত বোধ করে আয়ানের নাম্বারে ফোন করল রিসিভ হল না সময় কাটানোর জন্য অনলাইন থেকে কয়েকটা বেবির ছবি ডাউনলোড করে দেখতে লাগল বেবিটার মুখে হাত বুলিয়ে দিয়ে বলল আমার প্রিন্সেসটা কবে আসবে আচ্ছা এত কিউট হবে তো আয়নার সামনে দাঁড়ালো কিছুক্ষণ পেটে হাত রেখে বলল প্রিন্সেস আমার এত বড় একটা জায়গায় থাকতে মোটেও ভাল লাগছে না তোমার এই ছোট পেটে থাকতে কষ্ট হচ্ছে না তো নড়েচড়ে উঠল আয়ান ঈশরার ছোট প্রিন্সেস খুশিতে খিলখিলিয়ে উঠল ইশরা মুখ ফুলিয়ে শুয়ে পড়ল সে ফোনে সাতটা ত্রিশে অ্যালার্ম দিয়ে পারি জমালো ঘুমের দেশে নিদ্রা ভঙ্গ হল রাত নয়টার দিকে নিজের কাছে অতি পরিচিত মানুষকে অনুভব করে ভঙ্গ হয়েছে পাশে তাকাতেই মস্ত বড় একটা টেডি নজরে এলো তার টেডির এক হাত তার ঢালা ফ্রোক বেদ করে উন্মুক্ত পেটে অবস্থান করছে ঈশ্বরার কাছে টেডিটাকে কোনো প্রাণহীন বস্তু লাগছে না বরং রক্ত মাংসে গড়া মানব লাগছে ধীরে ধীরে উঠে বসল সে তেদিটার গাল টেনে দিল নাকের ডগায় নিজের নাক ঘষে দিল তেদিটাকে পেয়ে খুশিতে এতটাই আত্মহারা যে কে দিল সেটাই ভুলে গেল রাত এক ফালি চাঁদ উঠেছে আকাশ জুড়ে তার আলোহীন রশ্মি জানালা বেদ করে ভেতরে না পৌঁছালেও নিদ্রা নেই ঈশ্বরার নয়ন জুড়ে জানালার কাছের ফোকট দিয়ে রাতের আকাশটা বেশ লাগছে তার কাছে আয়ান নিদ্রাচ্ছন্ন বিগত রাতগুলোতে প্রচুর জ্বালিয়েছে তাকে রাতের তার যন্ত্রণা দিনে অফিসের চিন্তা ছেলেটার এত ধৈর্য জানত না ইসরা এই জ্যোৎস্নাহীন নিজুম রাতে আয়ানের নিদ্রা ব্যাঘাত ঘটাতে চাইছে না তার ছোট প্রিন্সেস আয়রা পেটের ভেতর থেকে নড়াচড়া করছে ব্যথায় কাতর সে বেবি পেটের ক্ষুধায় কাতরাচ্ছে নাকি কোনো অসুবিধা হচ্ছে বুঝতে সক্ষম হচ্ছে না আয়ানকে ডাকতে চেয়েও ব্যর্থ সে দম বন্ধ হয়ে আসছে তার হাঁটুতে মাথা মুড়িয়ে ফুপিয়ে উঠল সে নিঃসুপ্তি উগরে কান্নার শব্দ শ্রবণপথে পৌঁছাতেই উঠে বসল আয়ান ঈশরার এমন অবস্থায় দেখে ভেতরটা কেঁপে উঠল তার ঈশ্বরার পিঠে হাত রেখে বলল কি কি হয়েছে পাখি কাঁদছো কেন এই তো আমি দৃষ্টি তুলে আয়ানের মুখে বন্দি করল অন্ধকার রুমের ফাঁকে আলোর ব্যবস্থা না থাকলেও তার কাতর কণ্ঠস্বর ঈশরাকে ছন্নছাড়া ছাড়া করে তুলেছে ছলো ছল নয়নে আয়ানের দিকে তাকিয়ে বলল আয়ান আয়রা পেটে বসে তার মাকে কিক করছে পৃথিবীতে আসার আগেই এমন করছে আসলে না জানি কি শুরু করে দেয় ইশরা ফুটবল হাসল ইশরাকে বাহুডোরে নিয়ে নিল এক হাতে শক্ত করে জড়িয়ে ধরল অন্য হাত পেটের উপরে রেখে বলল তোমার পেটে তো এইটুকু জায়গা সেখানে প্রিন্সেস ধীরে ধীরে বড় হচ্ছে নড়াচড়া করতে গিয়ে তোমার পেটে আঘাত লাগছে সেই ইচ্ছে করে আঘাত করেনি দ্বিমুহ্তে অতিবাহিত হওয়ার আগেই আয়ানের হাতটা ছিৎকিয়ে সরিয়ে দিল পেটে হাত দিয়ে বলল তাই তো বলি বেবি তার মাকে কেন কী করছে সে তো তার মাকে কখনো আঘাত করতেই পারে না তাহলে কি তোমার ক্ষুধা লেগেছে আয়ান আয়ান ইশরার চিৎকারে কেঁপে উঠল করুণ সুরে বলল কি যাও আমার জন্য আইসক্রিম নিয়ে আসো প্রিন্সেস এখন আইসক্রিম খাবে ইসু তুমি পাগল হয়ে গেছো। এই সময় বাইরের খাবার খেতে নেই বেবি অসুস্থ হয়ে পড়বে নাকে কান্না জুড়ে দিল ইশরা। ঠোঁট উল্টে বলল তুমি আমার বেবির সাথে হিংসা করছ আয়ান আয়ান অসহায় চাউনি দিল দুহাত জোর করে বলল আমি এখনই আইসক্রিম নিয়ে আসছি থামো বাবা আয়ান আমি তোমার বাপ হই ভ্যা 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 আয়ান উত্তর দক্ষিণ আকাশ পাতাল না ভেবে দিল এক দৌড় সময় বারোটা পঞ্চাশ মিনিট সূর্য মাথার উপরে সময়টা বসন্তকাল চারদিকে ফুলে প্রাণ বুলানোট সুভাষ বইছে সেই মন মাতানো সুভাষ জানালা বেদ করে ইশরার নাকে এসে পৌঁছেছে ইশরা ফুলগুলো দেখতেও কি ঝুঁকি মারছে জানালার বাইরে অদূরে মিসেস চৌধুরী রিপোর্ট দেখছেন আয়ান টেবিলের উপর দুহাত ভাজ করে ইশরার কাণ্ড দেখছে এই নিয়ে বত্রিশ বার ইশরাকে বসতে বলেছে আয়ানের বলার সাথে সাথে চেয়ারে বসে আবার মিনিট পেরোবার আগেই উঠে জানালার পাশে যায় মিসেস চৌধুরী রিপোর্ট রেখে ইষরাকে ডাক দিলেন বাধ্য মেয়ের মতো ইশরা চেয়ারে বসল মিসেস চৌধুরী ইষরাকে খাবার সাধলেন খেল না ইশরা মাথা চুলকে বলল আমার এই ফল খেতে একদম ভালো লাগে না আমার তো চিপস কেক পেস্ট্রি আইসক্রিম খেতে অনেক ভালো লাগে সেগুলো আছে না সেগুলো নেই সেগুলো খেলে আপনার প্রিন্সেস আয়রা অসুস্থ হয়ে পড়বে যে আয়রাকে ভালো রাখতে হলে এইসব খেতে হবে ওগুলো খাওয়া বন্ধ করে দিন ভেতরে ভেতরে অতিশয় ক্ষোভে ফুসছে ইশরা একবার বাড়িতে যাক তার অবস্থা যদি খারাপ করে না পারি তাহলে আমার নাম ইশরা নয় ইশরার ভাবনার মাঝে আবার মুখ খুললেন মিসেস চৌধুরী আপনি কোনও ভেলিভারি করতে চান নর্মাল ডেলিভারি আমি সম্পূর্ণ মাতৃত্বে স্বাদ উপভোগ করতে চাই ডাক্তার তাহলে খাওয়াটা একটু করিয়ে দিন নর্মাল ডেলিভারির সময় বেবি ও মা দুজনেই কষ্ট হবে গাড়ি বসে রাগে ফুসফুস করছে ইশরা এই আয়ানকে আজ এইটা শাস্তি দিয়েই হবে ইশরা কি খেতে চাই খেতে চায় বেবি তাহলে তার দোষ কোথায় আয়ানকে জব্দ করার জন্য অন্য উপায় ভেবে রেখেছে ইশরা আয়ান প্রবেশদ্বার খুলে ভেতরে প্রবেশ করলো আয়ান উপস্থিতি অনুভব করে জানালার পাশে সেটে গেল ইশরা ইশরার পেট অনেকটা উঁচু হওয়ার কারণে সিট বেল্ট বাঁধেনি তাই হসপিটালে আসার উদ্দেশ্যে যখন বেরিয়েছিল তখন আয়ান এক হাতে জড়িয়ে ধরেছিল অন্য হাতে ড্রাইভ করেছে এখন এতটা দূরে মনে হচ্ছে মাঝখানে ভারত পাকিস্তানেও এত বড় বরদান নেই নিজের সিট বেল্ট বাঁধল না গলা খাকারি দিয়ে বলল এই এদিকে এগিয়ে বস ইসরা বসল না আয়ান ঠোঁটে ফুটবল হাসির রেখে দেখা গেল মেয়েটা তার উপরে অভিমান করেছে গাড়িতে অবস্থান করা ছোট ড্রায়ার থেকে একটা পলিথিনে মোড়ানো প্যাকেট বের করে ইশরার দিকে এগিয়ে দিল স্বাভাবিক কণ্ঠে বলল ইশু শুভ ঋতু শরৎকাল মুহূর্ত অতিবাহিত হওয়ার আগেই ফিরে চাইল ইশরা ছোট একটা প্যাকেটের মাঝে কয়েকটা কাশফুলের পাপড়ি বন্দি একে অপরের থেকে বিচ্ছিন্ন আনন্দে আত্মহারা হয়ে গেল সে খুশিতে মুখ চেপে ধরল কি করা উচিত তার সেই ধ্যান হারিয়ে গেল অস্ফুট স্বরে বলল শরতের কাশফুল হম শরতের কাশফুল বলেছিলে না বর্ষার কদমগুচ্ছ শরত তার শরতের কাশফুল হেমন্তে শীতেই দিতে চেয়েছিলাম কিন্তু দেওয়া হয়নি তাই বসন্তে দিলাম ভালো লেগেছে অসম্ভব বলে লাফদি আয়ানের কাছে আসার চেষ্টা করলে দমিয়ে দিয়েছে পেটের দিকে ইশারা করল অতঃপর বাহুবন্ধনে আবদ্ধ করে ড্রাইভে মন স্থাপন করল বেদের উপরে কসমেটিক্সের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ইশরা নিজের মনমতো একটা তুলছে পূর্বের জায়গায় না রেখে অন্য জায়গায় রাখছে আবার অন্য একটা তুলছে তার মুখোমুখি আয়ান বসে ঠোঁট চেপে ইশরার কাণ্ড দেখছে অর্থাৎ সব সাজগোজের জিনিস খুলো আয়ানের মুখে মাখছে গত তিন ঘন্টা ধরে এভাবে বসে থাকতে থাকতে অসন্তুষ্ট আয়ান নাকচ করলেই ইশরা নাকে চোখে কান্না শুরু করে দিবে অতপর তার মা এসে ইশরাকে ভাবলাসহীন বসে থাকতে দেখে বাহুতে নাড়া দিল আয়ান মিষ্টি কণ্ঠে বলল ইশু এই ইসুপাখি তোমার সাজানো হয়েছে ঝাঝালো কণ্ঠে বলল কোবার বলা লাগে হয়নি এই প্রথমবারই আয়ান জানতে চেয়েছে হয়েছে আর প্রথমবারই ঝাঁঝালো উত্তর সাজ শেষ করে আয়ানের গাল চেপে দুপাশে ঘুরিয়ে অবলোকন করল দুহাতে হাফ ছাড়ার ভাব নিয়ে বলল কমপ্লিট আয়রা তো তোমার বাবাকে কেমন লাগছে সাথে সাথে ভেতর থেকে আঘাত করল ছোট বেবি ইশরা পেটে চেপে বলল দেখো প্রিন্সেসের পছন্দ হয়েছে তাই কিক করেছে আয়ান সময় নিল না নিজের সাজগোজময় মুখটা ইশরার পেটের উপর রাখল নিজে অনুভব করল সেই চিরপরিচিত অনুভূতি ঈশরা কান্ধরে টেনে আয়ানকে তুলল আঙুল তুলে বলল তুমি আমার পেটে মাথা রেখেছ কেন বেবির শরীরে এই সব লেগেছে না না ইস্যু পাখি আয়ু তার বাবাকে দেখতে চেয়েছে তাই দেখালাম দেখবে বড় হয়ে আয়রা সাজ পাগল হবে তার বাবাকে সারাদিন এগুলো দিয়ে সাজাবে সত্যি বলছ তুমি তাহলে আমার পেটটাকে সাজিয়ে দাও বলেই আয়ানের হাতে ব্রাশ তুলে দিল আয়ান ব্যাধি নয়নে তাকিয়ে রইল যেন পলক ফেলতে ভুলে গেছে সে ইসু পেট ধুতে গেলে বেবির ঠাণ্ডা লেগে যাবে পুনরায় নাকে কান্না জুড়ে দিল সে আয়ানের অবস্থা ছেড়ে দে মা দে বাঁচি ফোপাতে ফোপাতে বলল তুমি তো কখনো প্রেগন্যান্ট হয়নি তাই জানো না কতটা কষ্ট হয় বেবি খেতে চায় তুমি খেতে দাও না সাজতেন চাই সাজতেন দাও না ছেলেরা প্রেগন্যান্ট আদৌ কি সেটা সম্ভব কখনো আয়ান শুধু ফাস্টফুড খেতে বারণ করেছে আয়ানের ধ্যান ভাঙল ইসরার টানাটানিতে হাত ধরে টানতে টানতে বলল আজকেই অপারেশন করে আয়রাকে তোমার পেটে নিব তারপর দেখব তুমি কি করো। চলো ঈশরা পার্সব্যাগ নিয়ে আয়ানের হাত ধরে টানতে টানতে নিচে নেমে গেল আয়ান অসহায় হয়ে ইশরার দিকে একবার আর হাতে দিয়ে একবার তাকাল আচ্ছা যদি অপারেশন করে আয়ানের পেটে বেবি নিয়ে আসে তখন আয়ানকে বাবা ডাকবে নাকি মা চারিদিকে রোদের উত্তাপ ক্রমশ বাড়ছে সময়টা চৈত্র মাসের শেষের দিকে তার মধ্যে বিরাজ করে ভিড় ভাটটা ভীর দেশের একটা নিত্যদিনের সমস্যা হলেও ভিড়টা মোটেও তেমন নয় ফাইনাল ইয়ারে পরীক্ষা আয়ান আর ইশরা পরীক্ষায় অংশ নিতে এসেছে মেইন প্রবেশদ্বারের বাইরে এমন ভিড় পরিলক্ষিত হচ্ছে ইসরার পেট বেশ ফুলে উঠেছে সাত মাসের সময় ফুলে ওঠা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে নিজের উঁচু পেটটা ঢেকে নিল ইসরা তবুও চারদিকে লোকজন কেমন বাঁকা চোখে তার দিকে অবলোকন করছে সেই দৃষ্টিতে বিরাগী ইশরা শুধু লোকদের উপর সে বিরক্ত নয় আয়ানের উপরও এত উঁচু পেট নিয়ে কিছুতেই সে পরীক্ষায় অংশগ্রহণ করবে না কিন্তু তার কথনগুলোকে তোয়াক্কা করল না আয়ান ইশরা ফোস করে দম ছাড়ল সে এখন আয়ানের বাহুডোরে ভিড় ঠেলে ঠুলে ভেতরে এগিয়ে গেল আয়ান মনুষ্যত্বহীন মানসিকতার মানুষের মাঝে জ্ঞানবিচক্ষণ মানুষগুলোও রয়েছে তারা সরে দাঁড়ালো সামনে পথ থেকে ঢিলে ঢালা পথ দিয়ে নিমিশেই অতিক্রম করতে পারবে সেই পথ ফাঁকা ভার্সিটির মাঝে ইশরা আয়ানকে অনায়াসেই প্রবেশ করার অনুমতি প্রদান করা হল ইশরাকে বসিয়ে দিল তার কাঙ্ক্ষিত জায়গায় আয়ানের সিপ অন্য ক্লাসে প্রয়োজনীয় পানিসহ জিনিসপত্র ইশরার কাছে দিয়ে নিজের আসন গ্রহণ করল আয়ান ঘড়ির কাটা তখন পরীক্ষার মাঝামাঝি সময়ে অবস্থান করছে প্রথমে ভালোভাবে পরীক্ষা দিতে পারলেও পড়ে ব্যর্থ হল ইশরা শরীরটা খারাপ লাগছে তার ভেতরটা অস্থির অস্থির লাগছে ইশরাল অবস্থা উন্নতির চেয়ে অবনতি লক্ষ্য করা গেল খবর পৌঁছে দেওয়া হল আয়ানের নিকট ইশরার এমন অস্থিরতার সংবাদ আয়ানের কাছে পৌঁছাতেই পরীক্ষা ফেলে ছুটে এল সে ব্যাগ থেকে দুটো ট্যাবলেট আর পানির বোতল বের করে ইশরাকে খাইয়ে দিল মাঝখানে কেটে গেল অনেকটা সময়ে আয়ানের বুকে মাথা রেখে কলম চালাচ্ছে ইশরা অনুগ্রহ হল পরীক্ষায় অর্ধায়নরত প্রফেসরের ইশরা আয়ানের ভালোবাসা দেখে মুগ্ধ হলেন তিনি আয়ানের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিলেন ইশরার ক্লাসে সবই ভালোই চলছিল ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে পরীক্ষা শেষ হল তবে বিপত্তি ঘটল অন্য জায়গায় পরীক্ষার হলো থেকে বেরিয়ে হসপিটালের যাওয়ার উদ্বেগ হল তারা ইশরার অস্থিরতা না জানা পর্যন্ত শান্তি নেই আয়ানের সাথে ড্রাইভার নিয়ে এসেছিল গাড়ি বেরিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে গ্লাসে নক করল কোনো রমণী আয়ান কাজ খুলে দিল চারশো উনত্রিশ ডিগ্রি বোল্ডের শখ খেলসে সেই পূর্ব পরিচিত মুখ কণ্ঠস্বর এটিটিউড কথা বলার ধরন হাতের মাঝে কাচের চুরিগুলো রিনিক ঝিনিক বাজছে হাত নাড়িয়ে ক্রমাগত বলে চলেছে আয়ান আমার কথাগুলো শোন তুমি আয়ানের একবার দৃষ্টিগোচর হতেই নয়নজোড়া সরিয়ে নিল কাচ বন্ধ করে দিল বিনিময়ে কাচে আঘাত করল অসন্তুষ্ট হয়ে পুনরায় কাচ নামিয়ে বলল কি চাই এখানে আমাকে একটু লিফ্ট দিবে আয়ান প্রচণ্ড দরকারি আয়ান সামনের দিকে ঝুঁকে দরজা খুলে দিলেন ধন্যবাদ জানিয়ে ভেতরে ঢুকল দিবা একসময় এই গাড়িতে দিবা যা ইচ্ছে তাই করত আর আজ ঢুকতে পারমিশন নিতে হচ্ছে এটাই হয়তো নিয়তি দিবা ফন্ট সিটে বসল পেছনে ইশরার দিকে একবার নজর বুলিয়ে নিল কিছুক্ষণ পেটের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ত্যাগ করল হয়তো এটাই নিয়তি আজ ঈশরার জায়গায় তার থাকার কথা ছিল গাড়ির গতি বাড়তে শুরু করল ধীরে ধীরে লাগল একসময় গাড়ি থেকে নেমে গেল দিবা কিন্তু আয়ান ঈশরার মাঝে তৃতীয় ব্যক্তিটি গেল না প্রায় প্রায় তাদের মাঝে কারণে অকারণে ঝগড়া হতো অভিমান করত ইশরা আয়ান তাকে বক্ত আবার তার অভিমান ভাঙিয়ে দিত দিনগুলো ভালোই চলছিল ইসরার তখন নয় মাসের অন্তঃসত্ত্বা ছিল মন খারাপ করে বসেছিল ইসরা আয়ানের কাছে তার ছোট আবদার ছিল আজকে বাইরে ঘুরতে যাওয়ার কিন্তু ছোট আবদারটা অপূর্ণ রেখে অফিসের কাজে চলে গেছে আয়ান তাই নিজের অবুজ মনের দায়িত্ব নিজেই নিয়েছে ইশরা নদীর তীরে পাঁচ ফুট প্রশস্ত ব্রিজ অবস্থিত সেই ব্রিজের মাঝখান দিয়ে হেঁটে চলেছে ইশরা শীতের হাওয়াগুলো আছড়ে পড়ছে শরীরে জায়গাটা মোটামুটি নিরিবিলি মনে খারাপের সময় নিরিবিলি পরিবেশ বেশ ভালো লাগে তার হাতে গোল আলুর চিপস আসার সময় ফুটপাত থেকে কিনে এনেছে অনেক দিন পর খেতে বড্ড ইচ্ছে করল তার ব্রিজের রেলিং এ হাত রেখে নদীর দিকে মুখ করে দাঁড়াল ইশরা বড় বড় লঞ্চ ইস্টিমার যাচ্ছে বিধায় ঢেউ খেলে যাচ্ছে তার এই ভাবনার পথে চোখ আটকে গেল নির্জন গাছের ঝোপঝাড়ে পেছনে থেকে একটি ছেলেকে একদম আয়ানের মতো লাগছে আয়ানের এখানে আসার কারণ বুঝতে ব্যর্থ হল সে কয়েক কদম এগিয়ে গেল সেদিকে এবার বার সিউর হল ছেলেটি আর কেউ নয় আয়ান এক মুহূর্তের জন্য হাসি ফুটলেও মিলিয়ে গেল পরক্ষণে তার পাশে লাল জামা পরিহিতা একটা মেয়ে দাঁড়িয়ে আছে আরও কিছুটা এগিয়ে যেতেই অভিমানে জমানো পাহাড়টা শিলায় পরিণত হল ব্যালেজ হারিয়ে গেল শরীরের পাশের সবুজ শেওলা জন্মানো গাছটি ধরে সামলে নিল বিনিময়ে হাত থেকে খসে পড়ল পার্সবেগটা মৃদু শব্দে ধ্যান ভাঙল দুজনের ফিরে চাইল ইশরার দিকে এমন নির্জন জায়গায় ইশরাকে অনুমান করতে পারেনি আয়ান আয়ানের অবাক চাউনিতে ফুটবল হাসল ইশরা নয়নজোড়া তখন ছলছল করছে কাতর কণ্ঠস্বর নিয়ে বলল সরি আমি জানতাম না এখানে তোমরা আছো তাহলে ভুলেও এদিকটায় আসতাম না উল্টো হাঁটা ধরল ইশরা পা দুটো বরফের কাচার মতো ঠেকেছে ইশরার কাছে যাকে গতিশীল করে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভব হচ্ছে না তার দ্বারা তবুও কিছুটা দূরে গেল আয়ান ছুটল ইশরার পিছু ইশরার শক্তিহীন হাতটা ধরে থামিয়ে দেওয়ার চেষ্টা করল কিন্তু থামল না ইশরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল এবার নিজের কৌতূহল দমিয়ে রাখতে প্রশ্ন ছুড়ল আয়ান ইস্যু কি হয়েছে তোমার এই অবস্থায় এখানে কি করছ তুমি এমনি এসেছিলাম আগেই তো সরি বলেছি আয়ান কি সব বলছ তুমি ইস্যু তুমি যেটা মিন করছ আমি তেমন কিছু বুঝাতে চাইনি আমি বোঝাতে চাইছি এই অবস্থায় তুমি বাড়ি থেকে কেন বের হয়েছ যদি কিছু হয়ে যেত তাচ্ছিল্যের হাসল ইশরা কষ্টগুলো চাপা রেখে বলল আমার কিছু হলে তোমার কোনো যায় আদো আসত আয়ান বরংচ খুশি হতে তুমি আচ্ছা তো আয়রাকে জন্ম দিতে চেয়ে কি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছি সব বলছ তুমি ইস্যু মিথ্যা বলছি বুঝি তাহলে কোথায় গেল তোমার সেই কেয়ারিংগুলো কেন আমার উপর দয়া করছ এই মেয়েটাকে বিয়ে করে নিলেই পারতে শুধু শুধু কেন রক্ষ আর উচ্চারণ করতে পারল না ঈশরা ভুবন ভোলানোর চর পড়ল ঈশরার গালে অধর কামড়ে ধরল ইশরা হয়তো এটাই তার প্রাপ্ত পরক্ষণেই দৃঢ় বাঁধনে মুড়িয়ে নিল আয়ান উঁচু পেটে কারণে পুরোপুরি পারল না তবে যতটা সম্ভব হয়েছে ঠিক ততটা মাথায় হাত বুলিয়ে দিল কাঁধে বিন্দু বিন্দু জলকনা পড়তেই হুশ ফিরল আয়ানের ঈশরাকে ছাড়ল মুছিয়ে দিল আদুরে গলায় বলল সরি পাখি আম সরি এভাবে প্লিজ বল না আমি সহ্য করতে পারি না আমার কাছে তুমিই সব ছাড়িয়ে নিল ইশরা। বলল হয়তো কখনো বাসতে তবে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই তবে পাহার সমান অভিমান রয়েছে যেগুলো বোঝার ক্ষমতা তোমার নেই বলতে পারবে পরীক্ষার পর কবে তোমার সাথে মন খুলে কথা হয়েছিল কবে একটু সময় দিয়েছিলে আমাকে গভীর রাতে বাড়িতে ফিরতে আমার মাথা একটু হাত বুলিয়ে দিতে খাবার খাইয়ে দিয়ে ঘুমাতে বলতে সকালে ঘুম থেকে জাগার পর তোমাকে আর কোথাও দেখতাম না আয়ান টেবিলের উপর খাবার সাজানো থাকত নিজের কাজ সেরে দুপুরে আনটি এসে খাবার দিয়ে যেত আয়রার কথা ভেবে খেয়ে নিতাম তার সাথে তেমন কথা হতো না বাবা অসুস্থ তার সেবা করতে করতে মায়ের কথা বলার সময় হয়ে উঠে না মাঝে হয় সপ্তাহে একবার কোথাও ঘুরতে নিয়ে যেতে চাইতে না এভাবে একাকিত্বে কাটত দিনগুলো তোমাকে বাধ্য করা কেয়ারিংগুলোতে বিরক্ত হয়ে গেছিলাম খেয়ে দে চুপ করে শুয়ে থাকতাম কিন্তু ঘুমাতাম না অভিনয় করতাম কিন্তু তুমি বুঝতে না অভিনয় করতে করতে ঘুমিয়ে পড়তাম বালিশ ভিজে যেত আমার ঘরের বাইরে বেরুনো বন্ধ আমার জীবনটা একটা জেলখানার সমান হয়ে গেছে ঘন কালো অন্ধকারে আবৃত হল বিকেলের মেঘমুক্ত আকাশ বৃষ্টির ফোঁটা পড়তে লাগল ধীরে ধীরে ঈশ্বরার কষ্টে সঙ্গী হতে এসেছে তারা ঈশরাও তাদের সাথে তাল মিলিয়ে শব্দহীন কাঁদছে আয়ান মাথা নত করে রইল ঈশরা অভিযোগগুলো তাকে পীড়া দিচ্ছে নিজের কাজকে গুরুত্ব দিতে দিতে প্রিয় মানুষটির প্রতি অবহেলা করেছে বৃষ্টির ফোঁটা কিছুটা বাড়তেই হুশ ফিরল তার কাতর কণ্ঠস্বর নিয়ে বলল ইসু বৃষ্টি হচ্ছে বাড়িতে চল ভিজে যাচ্ছিস একটু ভিজতে চাই আয়ান জলকনার সাথে নিজের কষ্টগুলো বিসর্জন দিতে চাই জ্বর আসুক কাতর করে দিক আমাকে দিক বিনিময়ে হাতজোড়া শূন্যতাই মেলে দিল ইসরা আয়ান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল অতঃপর ঈশরার বাহু চেপে ধরল হালকা কণ্ঠে বলল ইস্যু জেদ ধরিস না চল এখান ধীরে ধীরে আয়ানের হাতটা বাহু থেকে ছাড়িয়ে নিল আয়ানের নয়নে নয়ন যুগল বন্ধ করে কাতর কণ্ঠে বলল শেষবারের মতো জড়িয়ে ধরবে আমায় শেষবারের আবদার আয়ান দৃঢ় বাঁধনে জড়িয়ে নিল ইশরাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগল আম সরি পাখি ধীরে ধীরে হাতের বাঁধন আলগা করে সরে এল তার আয়ানের হাতটা মুঠোয় পুড়ে নিল ইশরা কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে ছেড়ে দিল হাতখানা এগিয়ে গেল ব্রিজের রেলিং এর কাছে দম বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে বলল ক্ষমা করে দি সায়ান নিজের সাথে প্রিন্সেসকে সাথে নিয়ে গেলাম ভালো থাকিস যত্ন নিস আয়ানের সবটা বোধগম্য হতে বেশ সময় পেতে হল কিন্তু তাল আগেই ঘটে গেল অঘটন রেলিং এর উপরে উঠে ঝাঁপ দিল শেষ মুহূর্তে আয়ান ইশরার হাত ধরে ফেলল রেলিং রেলিংয়ে ঠেকিয়ে অন্য হাত দিয়ে পেঁচিয়ে নিল ইশরাকে কিন্তু আভিমানী ইশরা সে তোয়াক্কা করল না আয়ানের হাত ছাড়াতে ব্যস্ত হয়ে গেল আয়ান যেন ফুর্বল হয়ে পড়ছে ক্রমশ বলল ইসু কি করছিস তুই আমার হাতটা ছাড়িস না আমাকে এই পৃথিবীতে একা করে হারিয়ে যাস না এত শাস্তি আমার প্রাপ্ত নয় আমি সবটা তোকে খুলে বলল প্লিজ ইসু ইশ্রার কর্ণপথে আয়ানের আর্তনাদ পৌঁছালো না সে নিজের কাজে ব্যস্ত আয়ান অসহায় হয়ে পড়ল শেষ চেষ্টা হিসেবে বলল ইসু এমন করিস না আয়রা আমাদের সন্তান ভালোবাসার অস্তিত্ব তুই কিভাবে পারবি আমাদের অস্তিত্ব শেষ করে দিতে মা হয়ে এমন স্বার্থপর হসনা না পাখি ঈশ্বরার হুশ ফিরল অনুসূচনায় পূর্ণ হল সে মা হয়ে কীভাবে নিজের সন্তানকে শেষ করে দিতে চেয়েছিল আয়ানের অপর পাশে জড়িয়ে ধরল নয় মাসের অন্তঃসত্ত্বা একটা মেয়ের ওজন আর পাঁচটা স্বাভাবিক মেয়ের মতো নয় তিন গুণ ওজন বেড়ে যায় আয়ানের কষ্ট হয়ে গেল হাতজোড়া বারবার ছুটে যাচ্ছে ইশরা রেলিংয়ে হাত ঠেকাল পা ঠেকালো ব্রিজের উপর আয়ান ইশরার হাত পেঁচিয়ে ধরে হোসফোস করতে করতে বলল আয়ান প্লিজ আমাকে তোল আমি আমার প্রিন্সকে পৃথিবী দেখাতে চাই তার কাছে অপরাধী মা হতে পারব না ইশরা আয়ানের কাঁধে হাত রাখল আয়ান ইশরার কোমর জড়িয়ে উঠিয়ে নিয়ে আসলো ঠিকই কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায় নিভে যেতে বসেছিল আয়ানের অস্তিত্ব আয়ান নিজের ব্যালেন্স হারিয়ে ফেলল আচম্বিতে বিকৎ শব্দে ইশরার মাথা গিয়ে বাড়ি খেল রেলিং এর সাথে রেলিং এ বাড়ি খেয়ে আবার পেছনের রেলিং এ আঘাত খেল অতঃপর মাটিতে পড়ে পেটে আঘাত পেল দুহাতে পেট চেপে আর্তনাদ করে উঠল সে মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়তে লাগল পেটের ভেতর থেকে ক্রমাগত ছোট আয়রা আঘাত করে চলেছে চুল চেপে ধরল সে বীরবীর করে মৃদু শব্দে আয়ান আয়ান বলে চেঁচিয়ে উঠল আয়ান ছুটে এলো ইশরার দিকে ঈশ্বরার এমন অবস্থায় বাকরুদ্ধ হয়ে গেল সে ভেতরকার শক্তি সঞ্চয় করে হাঁটু গেড়ে বসে পড়ল কাঁপা কাঁপা হাতজোড়া মাথায় রাখল চাপা কণ্ঠে বলল ইসু এই ইস্যু পাখি কষ্ট হচ্ছে তোর পরক্ষণেই হাত ধরে টেনে বুকে জড়িয়ে নিল ফুপিয়ে কেঁদে উঠল আয়ান ইশরার নয়নজোড়া গ্রথন তখন যন্ত্রণাদায়ক কাত্রে বীরবীর করে বলল আয়ান প্রিন্সকে প্লিজ বাঁচা প্লিজ বাঁচা আমি পৃথিবীর সবচেয়ে অপরাধী মা হতে চাই না আয়ান বুক থেকে সরিয়ে নিল ইষরাকে পেটে আঘাতের ফলে অনাকাঙ্ক্ষিত রক্ত ধারা বইতে শুরু করেছে আয়ান সময় নিল না দ্বিমুহূর্ত অতিবাহিত হওয়ার আগেই আয়ান উঠে দাঁড়াল হালকা ঝুঁকে ইশরাকে পাজাকোলে তোলে দৌড়াতে শুরু করল নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে দৌড়াতে বেশ বেগ পেতে হচ্ছে আয়ানকে তবুও থামল না সে হসপিটালের করিডোরে প্রাণপণে দৌড়াচ্ছে আয়ান তার কোলে জ্ঞানহীন অবস্থায় রয়েছে ইশরা আয়ানের চিৎকারে লোকজন জোরসরো হয়ে গেছে এক জায়গা ইশরাকে নেওয়ার সাথে সাথেই অপারেশন থিয়েটারের ভেতরে নেওয়া হল তাকে আয়ানের শার্টের বেশ খানিকটা অংশ রক্তে রঞ্জিত হয়ে আছে বাকি অংশ বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে আছে হাটু ভেঙ্গে বসে পড়ল আয়ান বাড়িতে জানানো দরকার সবাইকে পকেট থেকে মুঠো ফোন বের করে ডায়াল করল তিথির কন্ট্যাক্ট নাম্বারে রিসিভ হল না ব্যর্থ হয়ে তনয়ার ফোনে ডায়াল করল রিসিভ হয়ে ওপাশ থেকে কিছু বলার আগেই বলতে শুরু করল তনু ইস্যু আমার ইস্যু রাত তখন গভীর বাইরের বৃষ্টির দেখা নেই শান্ত পরিবেশ বৃষ্টি পড়ে যেমন আবহাওয়া বিরাজ করে ঠিক তেমন করিডোরে বসে আছে সকলে আয়ানের পণ্যে সেই রক্তমাখা শার্টটা রয়েছে ভেঙ্গে পড়েছে সে গুড়িয়ে গেছে শক্ত শূন্যতায় ভুগছিল ইশরা অন্যদিকে মাথায় বুকে রক্ত জমাট বেঁধে রয়েছে ইশরাকে বাঁচানো দায় হয়ে দাঁড়িয়েছে ডাক্তারের কাছে ইশরাকে বাঁচাতে চাইলে ছোট আয়রাকে বাঁচাতে পারবে না ঈশরা বাঁচলেও ভবিষ্যতে একই হবে জানা নেই তাদের ঈশ্বরার শেষ কথাটা ছিল আয়ান প্রিন্সকে প্লিজ বাঁচা প্লিজ বাঁচা আমি পৃথিবীর সবচেয়ে অপরাধী মা হতে চাই না তাই ঈশ্বরার ইচ্ছে পূরণ করতে বেবিকে বাঁচানোর চেষ্টা করছে ডাক্তার অপারেশন থিয়েটারের উপরের লাল রঙের বাতিটা বন্ধ হয়ে গেল আয়ান গতিহীন অবশ পাজোরা টানতে টানতে এগিয়ে গেল দরজার দিকে বেরিয়ে এলো সবুজ ড্রেস পরিহিত একজন ডাক্তার কিছু জানার নেই তার আয়ানের কাঁধে চপল মেরে ভেতরে যেতে বলল আয়ান ফুটবল পায়ে ভেতরে এগিয়ে গেল ছোট একটা মেয়ে ইশরার পাশে শুয়ে আছে শুভ্র রঙের কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে তাকে আয়ান হাঁটু গেড়ে বসে পড়ল সেখানে একজন নার্স এসে ছোট প্রিন্সেসকে আয়ানের কোলে তুলে দিল আয়ান এক ধ্যানে তাকিয়ে রইল ছোট সোনার দিকে অবিকল ইশরার মতো দেখতে সে বড় বড় ডাগর ডাগর যুক্ত আখি জোড়া দিয়ে আয়ানের দিকে তাকিয়ে আছে আয়ান নিজের তর্জনী আঙুল এগিয়ে দিতেই আদো আদো হাতে পেঁচিয়ে ধরল প্রিন্সেস খিলখিলিয়ে হেসে উঠল সে বাকি সবাই তাকিয়ে রইল দুজনের দিকে একদম সেই হাসি আয়ান অধর ছুঁয়ে দিল আয়েরা ললাটে ফুরবল কণ্ঠে বলল ইশু এই ইশু পাখি তোর আগে আমি প্রিন্সেসকে ছুঁয়ে ফেলেছি তুই বকবি না আমি তো তোকে অপরাধমুক্ত করে দিলাম তাহলে কেন ফিরে আসবি না ভালো থাকিস পাখিটা সত্যিটা একবার শুনে না হয় আমাকে এতবার শাস্তি দিতি মেনে নিতাম কিন্তু নিঃস্ব করে কেন দিলি আয়ান কেঁদে উঠল ফুপিয়ে ফুপিয়ে অম্বু ধারা গড়িয়ে পড়ল আয়রার হাতের উপর তারপরে কেটে গেছে কয়েকটা সেকেন্ড কয়েকটা মিনিট কয়েকটা মুহূর্তে কয়েকটা দিন সপ্তাহ মাস বছর আয়ান এখন আর কাঁদে না খুব সুখে আছে তারা প্রিন্সেসকে নিয়ে খুশি আছে সে তবে মুখের সেই মায়াবী হাসিটা নেই গম্ভীর থাকে সবসময় সবার থেকে নিজেকে সরিয়ে রাখে আয়রার পাঁচ বছর স্কুলে পড়ে সে তার স্কুলে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে তার পর্নে লাল রঙের ইশরার শাড়িটা হাত ভর্তি কাচের চুড়ি নয়নে মোটা করে কাজল রেখা মায়ের সমস্ত অলংকার তার দখলে আয়নায় খুটিয়ে খুঁটিয়ে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করল নিজেকে তাকে দেখতে অবিকল ইশরার ছবির মতো কিন্তু ঈশরার মতো এত উঁচু পেট নেই ফোস করে দম ছাড়ল সে মায়ের মতো সাজবে মানে সাজবেই কিছুক্ষণ ফোস করে একটা ওড়না মুড়িয়ে নিল সেটা পেটের ভেতরে দিয়ে এক লাফ দিল পরক্ষণেই খুলে পড়ে গেল নিচে ঠোঁট উল্টে বলল মাম্মা তুমি যদি থাকতে তাহলে আমি তোমার কাছে জিজ্ঞেস করতাম যে তোমার এত বড় পেটে কি কি আছে আয়ান নিপ্রাণ হয়ে তাকিয়ে রইল আছে ছোট আয়রার দিকে ছোট মেয়েটাকে তার কাছে আয়রা নয় বরং ঈশরাকে মনে হচ্ছে অবিকল সেই মুখ সেই হাসি সেই কাজের রাঙা নয়ন যুগল শাড়ি অলঙ্কারে অলঙ্কৃত আয়রাকে দেখলে যে কেউ বলতে বাধ্য হবে এটা আয়রা নয় ছোট ইশরা যে সারাদিন মুখ ফুলিয়ে চলত আয়ানের ভাবনার মাঝেই আধো আধো হাতজোড়া নেড়ে ধ্যান ভাঙ্গাল আয়রা ওরনা পেটে লুকাতে লুকাতে বলল পাপা আমি একটু সাজলেই তুমি চোখ তালগাছ করে তাকিয়ে থাকো বলি প্রিন্সেসদের দেখতে এমন হয় জানো না সাথে সাথে না বোধক মাথা নাড়াল আয়ান মুহূর্তেই আয়রা দুহাত কোমরে গুজে নিল ফাঁক দিয়ে ওরনাটা পড়ে গেল বেশ বিরাগী হল মুখ দেখে বোঝাই যাচ্ছে কিন্তু দুহাত নিচ থেকে উপরে তুলে নিজেকে শান্ত করল কারণ সে জানে তার পাপা সুপারম্যান সুপারম্যানের মতো তার সমস্যা সমাধান করে দিবে পাপার গলা জড়িয়ে ধরল পায়ের উপরে উঠে দাঁড়িয়ে বলল প্রিন্সেসদের দেখতে কিউট কিউট হয় তবে আমার মতো এত কিউট নয় আমি তো প্রিন্সেস বাবুই আয়ু সোনা তাই অনেক কিউট হাত দিয়ে দেখিয়ে আয়ান দুহাতে জড়িয়ে নিল আয়রাকে গাল টেনে চুমু দিয়ে বলল সেই তো তুমি এতটাই কিউট যে সব প্রিন্সেসরা হার মেনে যাবে আর আমার প্রিন্সেস আজকে জিতবেই জিতবে আয়রা নিজের গাল মুছে নিল বলল পাপা তুমি সারাক্ষণ আমার গাল কেন টানো আমার গাল লম্বা হয়ে গেল সবাই আমাকে বুড়ো প্রিন্সেস বলবে আয়রার পাকা পাকা কথা অট্টহাসিতে ফেটে পড়ল আয়ান আরও একবার গাল টেনে দিল আয়রার আয়রা এবার চোখ পাকিয়ে তাকাল ইশরার সেই রাগ আয়ান বলল প্রিন্সেসরা এত কিউট হয় না কিন্তু আমার মেয়েটা অনেক কিউট এতটাই কিউট দেখলে শুধু গাল টেনে দিতে ইচ্ছে করে হয়েছে হয়েছে যাও তাড়াতাড়ি তৈরি হয়ে এসো না পাপা আমার স্কুলের কম্পিটিশন শুরু হয়ে যাবে যে মেয়ের কথা শুনে আরও একবার হাসল আয়ান তার এই এইসব দেখতে পারছে না এটাই হয়তো পরিণতি আয়ান টপ্ত নিশ্বাস ত্যাগ করল মেয়ের গালে আরও একবার অধর ছুঁয়ে দিয়ে ছুটল তৈরি হতে না হলে আয়রা আবার রেগে যাবে তখন তার রাগ ভাঙানো মহা মুশকিল হয়ে দাঁড়াবে ভিড় ভাটটাই গিজগিজ করছে চারিদিক সেদিকে আক্ষেপ নেই আয়রার আয়রার হাতে তার মায়ের ছবি মুখে পাকা পাকা কথা পেটে বেল্ট বাঁধা যেখানে ওরনা পেঁচিয়ে রেখেছে প্রথম হয়েছে সে তার পাকা পাকা করার জন্য সকলের কাছে বেশ পরিচিত সে আজও তার জোরে প্রথম হয়ে এলো ম্যাম পুরস্কারটা আয়রার হাতে তুলে দিল আয়রা ট্রফিটা হাতে নিয়ে খিলখিলিয়ে হেসে উঠল আয়ানো মেয়ের হাসি দেখে হাসল আয়রাকে কিছু বলতে বলা হল সে মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়ালো বাবার দিকে তাকিয়ে বলতে শুরু করল আমার বাবা সুপারম্যান আমাকে এত এত গিফট কিনে দেয় খাইয়ে দেয় চুল বেঁধে দেয় গোসল করিয়ে দেয় আমি যখন পাপাকে যেটা বলি বাবা সব করে দেয় আমাকে সব্বাই খুব ভালোবাসে বলেই হেসে উঠল আয়রা চারিদিকে করতালি আওয়াজে ছেড়ে গেল আয়ান হাত বাড়িয়ে দিল আয়রার দিকে আয়রা এক হাতে ট্রফি আর অন্য হাতে শাড়ির কুচিগুলো ধরে দৌড়ে এলো পাপার কাছে আয়ান মেয়েকে জড়িয়ে নিল শক্ত বন্ধনে আয়রার তার পাপাকে জড়িয়ে ধরল একটা মেয়ে দ্বিতীয় হয়েছে সে এসে বক্তৃতা দিল কিছুক্ষণ পুরোটা ছিল তার মাকে ঘিরে আয়রার চোখ ছলছলিয়ে উঠল পাপার সার্ভ খামচে ঠোঁট উল্টে কেঁদে উঠল সে আয়ান ভরকে গেল মুহূর্তেই মনে হল ভেতরে কেউ ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করে চলেছে আয়রাকে কোলে নিয়ে বলতে লাগল আমার প্রিন্সেস কি হয়েছে তোমার এই তো তোমার সুপারম্যান আছে বলো কি হয়েছে আয়রা আয়ানের গলা জড়িয়ে ধরল ফুপিয়ে ফুপিয়ে বলল পাপা আমি মায়ের কাছে যাব আমাকে মায়ের কাছে নিয়ে চলো আয়ান ব্যথিত হল যে মায়ের সাজ সেজে আজকে প্রথম হল সে থেকেও নেই আয়রার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ছুটল হসপিটালের উদ্দেশ্য মেন্টাল এসাইলাম যার বাংলা পাগলা গারদ গত সাড়ে চার বছর ধরে ইসরা এখানে আছে আয়রার জন্মের পর জ্ঞানহীন থাকলেও পরে যথার্থ চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয় রক্ত মস্তিষ্কে জমাট বাঁধার ফলে কোমায় ছিল সে কিছু দিন পর কোমা থেকে ফিরে এলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলের আয়রা আয়রা বলে কাঁদত সে ছোট প্রাণহীন পুতুলকে তার মেয়ে হিসেবে দাবি করত সারাক্ষণ আজবুরি কথা বলতো ইশরার চিকিৎসার জন্য তাকে হসপিটালে আর আয়রার জন্য আয়ানকে বাড়িতে থাকতে হত হঠাৎ একদিন জানতে পারে ইশরা হসপিটাল থেকে পালিয়েছে আয়ান খুঁজে খুঁজে ছন্নছাড়া হয়ে গিয়েছিল প্রায় মাস দুয়েক পরে তার সন্ধান পাওয়া যায় পরেরবার আর রিক্স নিতে চায়নি আয়ান বাড়িতে নিয়ে যায় সেখানে আয়রার ক্ষতি করার চেষ্টা করে ফেলে ইশরা তার ধারণা তার প্রিন্সেসকে সে মেরে ফেলেছে তাই সব বেবিদের সে মেরে ফেলবে একসময় ইশরাকে বাড়িতে রাখা আয়রার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তাই বাধ্য হয়ে এখানে রেখেছে তবে প্রতিদিন আয়ান তার প্রিন্সেসকে নিয়ে দূর থেকে ইশরাকে দেখতে আসে এসাইলামের ভেতরে ঢুকতেই একটা কাচের গ্লাস ছুটে মারল আয়ানের দিকে আয়ানের পাশ কাটিয়ে গ্লাসটা গিয়ে ঠেকল ফাঁকা দেয়ালে কেপি উঠল আয়রা পাপাকে শক্ত করে জড়িয়ে ধরল আয়ান ইশরাকে পেঁচিয়ে নিয়ে সামনে দিকে তাকালো স্টার্ফরা ইশরাকে ইনজেকশন দেওয়ার চেষ্টা করছে কিন্তু ইশরা কিছুতেই ইঞ্জেকশন দিবে না তাই হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে মারছে আয়ান আয়রাকে নিচে নামিয়ে দিয়ে ইশরার দিকে এগিয়ে গেল ইশরা আয়ানকে দেখে ছুটে এলো তার কাছে পেছনে লুকিয়ে পড়ল তার আয়ান সবাইকে হাতের ইশরায় থামিয়ে দিল ইশরাকে বেডের উপর বসিয়ে দিল গালে হাত দিয়ে বলল কি হয়েছে ইসুপাখি এমন ছোটাছুটি করছ কেন ওরা ওরা আমাকে মেরে ফেলতে চায় তুমি বল আমি মরে গেলে আমার প্রিন্সেসের কী হবে কে দেখবে ওকে কীভাবে খুঁজে পাব তাকে আয়ান ভীষণ ভীষণ চমকালো ঈশরা পুতুল আয়রাকে ছেড়ে তার মেয়েকে খুঁজছে যে ইশরা কারো সাথে কথা বলে না আজ যে স্বাভাবিক ব্যবহার করছে তাহলে কি খুব দ্রুত ঠিক হয়ে যাবে ইশরা আয়ান হাতের ইশারায় আয়রাকে কাছে ডাকল আয়রার হাতটা ইশরার হাতের মুঠোয় দিয়ে বলল এটাই তোমার আয়রা ইসু পাখি আমার আয়রা তো ছোট একদম এইটুকু তার মাকে ছাড়া খেতে পারে না ঘুমাতে পারে না হাঁটতে পারে না কথাও বলতে পারে না হাতের ইশারায় তুমি কি চাও না ঈশো পাখি তোমার আয়রা বড় হোক হ্যাঁ তো। মাথা চুলকে কথাটা বলে উঠল ইশরা আয়রাকে টেনে নিল বুকে আধো আধো ছোট ছোট হাতগুলোতে অজস্র চুমুতে ভরিয়ে দিল নিজের শতবছরে তৃষ্ণা মেটাতে ব্যস্ত সে আয়রাও যেন তার মাকে পেয়ে খুশি আয়ান তৃষ্ণার্ত পাখির মতো তাদের মিষ্টি সম্পর্ক উপভোগ করতে লাগল হঠাৎ কি হল জানা নেই ইশরাকে আয়রাকে ধাক্কা দিয়ে ফেলে দিল সে দুহাত মাথায় চেপে চিৎকার করে উঠল ডাক্তারসহ সকলে তাকে থামাতে এগিয়ে এল অনেক চেষ্টার পর যখন ব্যর্থ হল ইশরাকে থামাতে তখন অন্য উপায় অবলম্বন করল ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিল কিছুক্ষণের মধ্যেই নেতিয়ে পড়ল ইশরা আয়ান তাকে বেডের উপর শুয়ে দিয়ে ডাক্তারের চেম্বারের দিকে এগিয়ে গেল মুখোমুখি বসে আছে আয়ান আর ডাক্তার আয়রা তার মায়ের কাছে বসে আছে বসে আছে বললে ভুল হবে কাঁদছে সেও তার মায়ের ভালোবাসা চায় আমাদের ধারণা আপনার ওয়াইফ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তবে কবে সুস্থ হবে জানা নেই ডাক্তার আমি আমার ওয়াইফকে বাড়িতে নিয়ে যেতে চাই আমার বিশ্বাস আয়রা তার ভালোবাসা দিয়ে তার মাকে ঠিক সুস্থ করে তুলবে ঠিক আছে আমি ব্যবস্থা করছি তবে প্রতিদিন একবার করে নিয়ে আসবেন ঠিক আছে বলে হাত মেলাল দুইজন আয়ান ছুটল ইশরার কাছে ইসরার সমস্ত জিনিপত্র প্যাকিং করতে হবে আজ থেকে তারা আবার একসাথে থাকবে চারদিকে শান্ত পরিবেশ আয়রার খুশির সাথে যোগ দিয়েছে প্রকৃতি যেন তাদের মনকেও জয় করে নিয়েছে আয়রা হাতে তার আইসক্রিমের বাটি সামনেই টেবিল ভর্তি আইসক্রিমে একটা একটা করে খাচ্ছে সে সবগুলো এটো করে রেখেছে হাত মুখ ইতিমধ্যে মেখে ফেলেছে আয়রার অদ্ভুত কাণ্ড দেখে নিঃশব্দে হাসল ইশরা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে দিল আয়রার হাত মুখ চামচ দিয়ে মুখে পুড়ে দিল আয়রা খেয়ে জীব দিয়ে ঠোঁট মুছে নিল যেন এই খাবারের চেয়ে সুস্বাদু আর কিছু নেই হয়তোবা নেই প্রথমবার মায়ের হাতের খাবার বলে কথা ফট করে নেমে গেল চেয়ার থেকে লাফ দিয়ে ইশরার কোলে উঠে পড়ল মায়ের মুখে আইসক্রিম ঢুকিয়ে দিয়ে গলা পেঁচিয়ে ধরে রইল আয়ান হাত টেবিলের উপর রেখে তাতে থুতনি স্থাপন করল ভ্রু কুচকে বলল আমি বুঝি কেউ নই মাকে পেয়ে প্রিন্সেস তার পাপাকে ভুলে গেছে পুনরায় লাফ দিয়ে ইশরার কোল থেকে নেমে দাঁড়াল ছুটে গেল আয়ানের দিকে আয়ানের কোলে উঠে বসল আইসক্রিমের বাটি থেকে এক চামচ তুলে দিল তার মুখে টিস্যু পেপার দিয়ে আয়ানের গাল পরিষ্কার করে দিল শব্দ করে চুমু দিল আয়ানের গালে দাঁত বের করে বলল আমি তোমাকে ভুলিনি পাপা প্রিন্সেসরা কখনো ভুলে না আমি তো মাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছিলাম বিশ্বাস কর আমার ভাগের তা খাইয়ে দেয়নি বলেই দুহাতে তালি দিল মেয়ের পাকা পাকা কথায় হাসল ইশরা তার ছোট মেয়েটা বাবা মা দুজনেই প্রচণ্ড ভালোবাসে সেদিকে আক্ষেপ নেই আয়রার সে খেতে মন দিয়েছে ঘড়ির কাটা দশটা ছুঁই ছুঁই আশেপাশের মানুষগুলো এখনো জেগে আছে কিন্তু তাতে কোনো যায় আসে না ঈশরা আর আয়রা ঘুমিয়ে আছে বেডের উপর এমন সময় রুমে প্রবেশ করল আয়ান মা মেয়েকে কাছাকাছি ঘুমিয়ে থাকতে দেখে তৃপ্তিকর হাসি ফুটে উঠল তার মুখশ্রী জুড়ে বাড়িতে ফেরার পথ থেকে ঘুমিয়ে আছে ইশরা ঘুমাচ্ছে বললে ভুল হবে মেডিসিনের সাহায্যে ঘুম পাড়িয়ে দিয়েছে আয়ান নিজের রুমে প্রবেশ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঠিকই ছিল ইশরা কিন্তু রুমে পদচরণ ফেরতেই চোখ আটকে গেল দেয়ালে থাকা ছবির দিকে শুরু হয়ে গেল যন্ত্রণা থামানোর চেষ্টা করল আয়ান ব্যর্থ হয়ে মেডিসিন খাইয়ে দিল ইষরাকে এখন বেশ শান্তশিষ্ট হয়ে ঘুমিয়ে আছে আয়ান হাতের খাবারের প্লেটটা নিঃশব্দে সেন্টার টেবিলের উপর রাখল ইশরার মাথায় হাত বুলিয়ে দিল আজ নিজেকে পূর্ণ পূর্ণ লাগছে আয়ানের মৃদু স্বরে ঈশরা বলে কয়েকবার ডাক দিল বিনিময়ে ইশরা জাগল না আয়রার ঘুম ভাঙল চোখ ডলে পাপার দিকে তাকিয়ে ঠোঁটে আঙুল দিয়ে হুশ বলল আয়ানও ঠোঁটে আঙুল দিল আয়রা নিচে নেমে গেল পাপার হাত ধরে খানিকটা দূরে সরিয়ে নিয়ে এল যাতে ঈশরার ঘুমে ব্যাঘাত না ঘটে ফিসফিসিয়ে বলল পাপা তুমি দেখতে পারছ না মাম্মা ঘুমাচ্ছে তাকে কেন জাগাচ্ছ সুপিরম্যানরা এত পচা হয় বুঝি আয়ান একাঁটু ভাজ করে আয়রার পায়ের কাছে বসল আয়রার সাথে তাল মিলিয়ে সেও বলল তোমার মাম্মা তো এখনো অসুস্থ তোমাকে ভালোবাসে তাই তোমার সাথে এসেছে তাকে মেডিসিন খাইয়াতে হবে না খাবার না খেলে মেডিসিন খাবে কিভাবে আর ঘুম না ভাঙলে খাবার খাবে কিভাবে ঠোঁটের উপর রাখা হাতটা নিয়ে কোমরে রাখল বেশ বিরাগী মুখ দেখে বোঝা যাচ্ছে আরেক হাতের ইশারায় বলল জানি জানি সব জানি আমি তোমার মতো নই যে সব ভুলে যাব আমি অনেক আগেই মাম্মাকে খাইয়ে দিয়েছি খাবার আর মেডিসিন দুটোই বুঝেছ তুমি এখন আর ডিস্টার্ব করো না ঘুমাতে দাও বাপু আয়ান দোটানায় পড়ল আয়রা না বুঝেই তাকে মেডিসিন খাইয়ে দিয়েছে এতে হিতের বিপরীত না হলেই হয় আয়ানকে ভাবনায় বিভোর দেখে আয়রা বলল পাপা তুমি চিন্তা কর না আমি প্রেসক্রিপশন মিলিয়ে মিলিয়ে খাইয়ে দিয়েছে এসো দেখাচ্ছি তুমি আমাকে ততটা ছোট মনে করো ততটা ছোট নই আমি অতঃপর আয়ানকে টেনে নিয়ে এলো আয়রা বেদের উপর বসিয়ে একে একে মেডিসিনগুলো আয়ানের নিকট এগিয়ে দিল সে আয়রার দায়িত্ব জ্ঞান দেখে অবাক হল আয়ান একদম ইশরার মতো যেমন তার দায়িত্ব জ্ঞান তেমন দেখতে হয়তো ইশরার কপি তৃপ্তিকর হাসির রেখা ফুটি উঠল মুখমণ্ডল জুড়ে মেয়েটা ইশরাকে এতটা ভালোবেসে আয়রা গিয়ে শুয়ে পড়ল বেদের এক প্রান্তে ইশরার বাম পাশে আয়ান এগিয়ে গেল সেদিকে আয়রাকে মাঝখানে আনতে চাইলে বাদ সাধল আয়রা বলল পাপা মাম্মাকে আমি যতটা মিস করেছি তুমিও ততটা করেছ তাই তো মাম্মা আমাদের দুজনের এখন থেকে মাম্মা আমাদের মাঝখানে ঘুমাবে আরো একবার শব্দহীন হাসল আয়ান মাথায় হাত বালিশটা রেখে দিল যাতে আয়রা নিচে পড়ে ব্যথা না পায় পায়ের কাছে গোটানো ভাজ করে রাখা ব্লাঙ্কেটটা বুক পর্যন্ত তুলে দিল আলো বন্ধ করে ঈশরার অপর পাশে শুয়ে পড়ল অনেকদিন পরে ছুঁয়ে দেখল প্রিয়শ্রীকে হাহাকার করা বুকটার তৃষ্ণা মিটিয়ে নিল ঘুমের দেশে পাড়ি জমাল সে রাত তখন গভীর চারদিকে লোকজন ঘুমের তল দেশে বাড়ির আলোগুলো বন্ধ রাস্তার ধারের ল্যাম্পপোস্টের আলো জ্বলছে আয়ান আয়রা নিদ্রাচ্ছন্ন সবে অনাকাঙ্ক্ষিতভাবে নিদ্রা ভঙ্গ হয়েছে ইসরার নয়ন জোড়া মেলতেই নিজের শিকলে আবদ্ধ কোনো রমণী মনে হল দুজন মানব তাকে পেঁচিয়ে ধরে নির্ভাবনায় ঘুমিয়ে আছে নড়াচড়ার শক্তিটুকু অবকাশ নেই ধীরে ধীরে দুজনকে ছাড়িয়ে উঠে বসল ইশরা হাফ ছেড়ে বাঁচল এতক্ষণ মনে হচ্ছিল তার শরীরের উপর কোনও চালের বস্তা রাখা বেলকেনিতে গিয়ে দাঁড়ালো ইশরা বাইরের দিকে মুখ করে রেলিং এর উপর বসল হাত মেলে মেলে দিল বেলকে নিতে মুক্ত পাখিদের ন্যায় নিজেকে লাগছে কিছুদিন আগেও সে সুইসাইড করতে গিয়েছিল কিন্তু সক্ষম হয়নি অথচ আজ সেই সুযোগ থাকা সত্ত্বেও সে ঝাঁপ দিচ্ছে না নিজের জীবনের নতুন মানে খুঁজে পেয়েছে তদানিং শীতল স্পর্শে কেঁপে উঠল ইশরা কোন শক্তপোক্ত পুরুষের হাত তার কোমর বেদ করে গেছে অতিশয় অনুভূতিতে গ্রথন করে নিল নয়ন যুগল সাথে সাথে পেছনে তাকানোর চেষ্টা করল কিন্তু ব্যর্থ হল তার আগেই কেউ কাঁধে মুখ গুজে দিল অন্য হাত দিয়ে ইশরাকে পুরো পেঁচিয়ে নিল ইশরা কাপা কাপা অধর জোড়া নাড়িয়ে বলল ককি কি করছেন ছাছারুন পরে পড়ে যাব আয়ান আরো দৃঢ় বাঁধনে মুড়িয়ে নিল ইশরাকে বলল তুমি একসময় নিজের চেয়েও আমাকে বেশি বিশ্বাস করতে পারতে পাখি তোমার সেই অন্ধবিশ্বাস কোথায় গেল ইশরা ছলো ছল চোখে অবলোকন করল আয়ানকে এই স্পর্শ তার শতজন্মের চেনা কোনো অস্বস্তি হচ্ছে না মনে হচ্ছে এই স্পর্শটার জন্য সে হাহাকার করছে পরক্ষণেই স্মৃতিশক্তি সচল হয়ে উঠল দুহাতে মাথা চেপে মনে করার চেষ্টা করল পূর্বের ঘটনাগুলো বিনিময়ে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করল চিৎকার করে উঠল আমার কিছু মনে পড়ছে না কি করব আমি ইস্যু পাখি তোমাকে কিছু মনে করতে হবে না তুমি শান্ত হও আয়ান তট জলদি ইশরাকে কোলে তুলে নিল বেলকেনিতে থাকা দোলনায় বসিয়ে দিল জড়িয়ে নিল ইশরাকে বলল প্রয়োজন নেই কিছু মনে করার শুধু তুমি একটু সুস্থ হও আমার আর কিছু চাই না আয়ান আমি চাই সবকিছু মনে করতে আপনাদের সাথে ভালোভাবে প্রাণ খুলে বাঁচতে কিন্তু পারছি না প্লিজ আমাকে নিজের সাথে গুছিয়ে নিন নিব পাখি খুব কাছে গুছিয়ে নিব তুমি যেমন থাকো না কেন আমার শুধু তোমাকে চাই সময় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট বিকেলের রোদ ঝলমল করছে যার কোনো প্রতাপ নেই ইশরা দুহাতে মাথায় চেপে বসে আছে তার কিছুটা দূরত্বে বসে ডাক্তার এটা ওটা জিজ্ঞাসাবাদ করছে বাকি সকলে দরজার বাইরে দাঁড়িয়ে আছে নীরবতা কাটিয়ে প্রশ্ন করলেন তিনি আপনার নাম কি আমার নাম কি নাম আমার মনে নেই কিছু মনে নেই আমার মনে করার চেষ্টা করুন মিশ মাথায় পেসার দিন প্রায় এগেইন মাথায় আরও যন্ত্রণা বাড়তে শুরু করেছে ইশরার চোখের সামনে ঝাপসা ঝাপসা ভেসে উঠছে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পূর্ণ হয়ে এলো আখি যুগল গড়িয়ে পড়ল গাল বেয়ে অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরে বিড়বির করে বলল আমি 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 ইশরা গুড এবার মনে করার চেষ্টা করুন আপনি কে আপনার স্বামীর নাম কি মেয়ের নাম কি কি হয়েছিল সেদিন চেষ্টা করুন ইশরা ঈশ্বরার মাথা ব্যথা ক্রমশ বেড়েই চলেছে মাথা ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছে যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারাল সে আয়রা জানালার ফাঁক দিয়ে মায়ের এমন দৃশ্য দেখে মামা বলে কেঁদে উঠল নিমেষেই তনয়া ধরল তাকে এক হাতে নিজের ছেলেকে অন্য হাতে আয়রাকে ধরে রাখল তবুও আয়রাকে ধরে রাখতে পারল না এক প্রকার তনয়ার হাতে কামড় দিয়ে ছুটে গেল মায়ের কাছে ইতিমধ্যে আয়ান ভেতরে চলে গেছে ডাক্তার আয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলেন বললেন জ্ঞান ফেরার পর কি হতে চলেছে তার জন্য প্রস্তুত থাকুন বলেই কক্ষ ত্যাগ করলেন আয়রা পাপার হাতের ভাজে আঙুল ঢুকিয়ে ঠোঁট উল্টে কাঁদছে মেয়েকে কোলে তুলে নিল চোখ মুছিয়ে দিয়ে বলল কি হয়েছে প্রিন্সেস কাঁদছ কেন পাপা মাম্মা আমার মাম্মা এমন করছে কেন আমার মাম্মাকে ঠিক করে দাও আয়রার ললাটে অধরের স্পর্শ দিয়ে বলল প্রিন্সেস তোমার মাম্মা ঠিক হয়ে আর উচ্চারণ করতে পারল না আয়ান তৃতীয় ব্যক্তির কাতর কণ্ঠস্বরে থেমে গেল তার বুলি ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখতে পেল ইশরা জ্ঞানহীন অবস্থায় কিছু একটা বলে চলেছে পাপা আর মেয়ে এগিয়ে গেল সেদিকে একটু সামনে যেতেই স্পষ্ট হয়ে এলো সেই স্বর ইশরা কাতর স্বরে আয়রা আয়রা বলে চলেছে আয়রা পাপার কোল থেকে নেমে গেল মায়ের মাথার কাছে বসল ইশরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল এই তো আমি মাম্মার তুমি ঘুমাও আয়রা বলে চিৎকার করে উঠে বসল ইশরা ঘামে ভিজে গেছে মুখে আতঙ্ক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘন ঘন শ্বাস নিচ্ছে সে ভয়ঙ্ক সেই দৃশ্য নিজের পেটের উপরে হাত রাখল শূন্য অনুভব করল সে কম্পিত কণ্ঠে বলল আমার প্রিন্সেস্ট কোথাও সে তদানিং নয়ন যুগল আটকে গেল আয়ানের দিকে ফট করে উঠে দাঁড়াল ইশরা আয়ান দিকে এগিয়ে গেল আয়ানের শার্পের কলার চেপে বলল আয়ান আমার প্রিন্সেস কোথায় দেখ তার যদি কি হয় আমি কিন্তু তোমার আয়রা এসে ইশরার হাত টেনে ধরল ইশরা ফিরে চাইল আয়রার তার হাত ধরে বলছে মাম্মা তুমি পাপাকে বকছ কেন আমি তো এখানে দেখ তোমার আয়রার কিছু হয়নি সেই কখন থেকে বলছি আমি ঠিক আছে মুখ ফুলিয়ে বলল আয়রা ইশরা আয়ানের কলার ছেড়ে আয়রার পায়ের কাছে বসল তাকিয়ে রইল গহীন নয়নে এতগুলো দিন আয়রা তার যেভাবে যত্ন নিয়েছে সেগুলো মনে পড়েছে তার আয়রাকে টেনে বুকে মিলিয়ে নিল কেঁদে উঠল সে অজস্র চুমুতে ভরিয়ে দিল ছোট আয়রাকে মুখে মুখে বলছে আমার আয়রা প্রিন্সেস আয়রা বাড়িতে ফিরে আরেক দফা ধাক্কা খেল ইশরা তার মাকে সাজগোজবিহীন সাদা মাটা দেখে ইশরার খবর পেয়ে সেদিন আরেক দফা স্ট্রোক করেছেন তিনি ইশরা জানতেই পারল না সে আরও পাঁচ বছর আগে তার বাবাকে হারিয়েছে সব জন্য নিজেকে দোষারোপ করছে ইশরা যদি সেদিন আয়নের উপর রাগ না করে এমন সিদ্ধান্ত নিত তাহলে আজ তার বাবাকে হারাতে হত না তিনি বেঁচে থাকতেন হয়তো কথা বলতে পারতেন না তাতে কি চোখের দেখাটা তো দেখতে পারতেন তমনার ঘুমের ওষুধ ছাড়া ইদানিং ঘুম হয় না তাই তিনি আরও আগেই ঘুমিয়েছে আয়রা ঘর আলো করে ঘুমিয়ে আছে আজ গানে মাকে পেয়ে খুশিতে হাত তোহারা হয়েছে সে ঈশরার মাথায় তেল দিয়ে দিয়েছে বেনুনি করে দিয়েছে তবে বাঁকা হয়েছে ঈশরা তাতেই খুশি বেনুনির উপর হাত রেখে মুচকি হাসল তার প্রিন্সেস ধীরে ধীরে কুইন হতে চলেছে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বেলকেনিতে গিয়ে দাঁড়াল ঈশরা কিছু বছর পূর্বে যেখানে দাঁড়িয়ে আয়ানের সাথে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখেছিল সেখানে দাঁড়িয়ে আজকে তাচ্ছিল্যের হাসছে আয়রা না থাকলে নিজের মায়ের কাছেই থাকত সে আয়রার খুশি কেড়ে নিতে চায় না আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল ইশরা মাঝরাতে বেলকেনিতে টপকে আয়ান ভেতরে প্রবেশ করল ইশরা তার মায়ের বাড়িতে থাকার কারণে এই অবস্থা নিয়েছে আয়ান বেলকেনি টোপকে রুমে প্রবেশ করতে চাইলে চোখ আটকে গেল দোলনায় ঘুমানো রমণীর প্রতি এলোমেলো চুলে হেলান নিয়ে নিদ্রাচ্ছন্ন সে আয়ান এগিয়ে গেল সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সেই মায়াবী রমণীর দিকে কল্পনার ছেদ ঘটিয়ে মৃদু ঝুঁকে কোলে তুলে নিতে চাইলে জেগে উঠল ইশরা আয়ানকে কাছে দেখে পিছিয়ে গেল সে সাথে সাথে আঘাতপ্রাপ্ত হল মস্তিষ্ক আয়ান সরিয়ে আনল ইশরাকে ইশরা বাদ সাধল অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল আয়ানের বুঝতে অসুবিধা হল না সেদিনের ঘটনাটা ফুর্বল কণ্ঠে বলল পাখি এতগুলো বছর অভিমান করে কথা বলনি আজও কথা বলবে না থাকবে দূরে সরে থাকবে ঈশরা উঠে দাঁড়ালো আয়ান পুনরায় বসিয়ে দিল কাতর কণ্ঠে বলতে লাগল আমি জানি অভিমান করে আছো তুমি তোমার অভিমান ভাঙানো আমার দায়িত্ব আমাদের পরীক্ষার দিনই দিবার সাথে দেখা হয়েছে তারপরে বহুবার আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করেছে সে রিসিভ করব না করব না বলেও একদিন রিসিভ করলাম জানতে পারলাম সেদিন ওর বাবা ওকে চট্টগ্রামে একটা বড়লোক ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় ধীরে ধীরে আমাকে ভোলার চেষ্টা করেছিল এক সময় পেরেছিল ও বটে ততদিনে দেরি হয়ে গেল তার স্বামী ব্যবসায় লোকসান করে একে একে বাড়ি গাড়ি অফিস সব হারিয়ে রাস্তায় নেমে যায় একটা কাজের সন্ধানে ঢাকা এসেছিল আর আমার কাছে একটা চাকরি চাইছিল এমন অসহায়ত্বের কথা শুনে না করতে পারিনি আমি যাই করুক সে তার জন্য আমি তোমাকে আমার জীবনে ফিরে পেয়েছি দিলাম একটা চাকরি তোমাকে জানালে অকারণেই তুমি চিন্তা করবে তাই কিছু জানাইনি কাজের পেসার ছিল আমার যত্ন নিতে পারিনি তোমার তার শাস্তি কি এই পাঁচ বছরে শেষ হয়নি ইসুপাখি আরও দিবে সেদিন দিবার স্বামী দেশে ফিরে যেতে বলে সেই কথাটা জানাতেই এখানে এসেছিল সে দুর্ভাগ্যবশত আমিও সেখানে ছিলাম পুরাটা শোনার আগেই তুমি সেখানে চলে এলে বাকিটা তো তোমার অজানা নয় তবে জানো কি পাখি সব আমার দোষ আগলে রাখতে পারিনি তোমাদের রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছি আয়রার যত্ন নিয়েছি সবাইকে দূরে সরিয়ে রেখেছি কখন কোনটা প্রয়োজন সারাদিন বসেছিলাম তাই হয়তো আমি আয়রার সুপারম্যান ইশরা মাথা নিচু করে রইল উত্তর নেই তার কাছে সামান্য একটা ব্যাপারকে এতটা জটিল করে তুলেছে সে ভাবতেই নিজের প্রতি নিজের রাগ হচ্ছে আম সরি আয়ান আমার জন্য তোমাকে তুমি কিছু করনি আমি এখনো তোমার বিশ্বাস অর্জন করতে পারিনি এটাই হয়তো আমার শাস্তি বলেই দেয়ালে আঘাত করল ইশরা কেঁপে উঠল আয়ান হাত টেনে নিল তাকিয়ে রইল হাতের দিকে আয়ান করুন তা মেশানো চোখে তাকিয়ে রইল আয়ান নিজেকে সামলাতে ব্যর্থ হল দৃঢ় বাঁধনে বেষ্টিত করে নিল ইশরাকে আয়ানের ধারা গড়িয়ে পড়ল ইশরার পিঠে ইশরা আরও দৃঢ় করে জড়িয়ে নিল বলল প্লিজ আয়ান কেদ না তোমার চোখ অশ্রু মানায় না আমি তো ফিরে এসেছি তোমাকে আর কষ্ট পেতে দিব না আই প্রমিজ সরিয়ে নিল ইশরাকে বাঁকা হেসে বলল তাহলে কি পেতে দিবে ধ্যাত শরত ভালো লাগে না ঈশরাকে কোলে তুলে নিল সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল নট সরাসরি অনলি কাছে আসা আসি চরুই পাখি বারোটা ডিম পেরেছে তেরোটা একটা ডিম নষ্ট চরুই পাখির কষ্ট আঙুল গুনতে গুনতে আয়রা আঙুল গোনা রেখে গালে হাত দিল আরা কিছুক্ষণ গভীরভাবে ভাবল সে মায়ের দিকে তাকিয়ে বলল মাম্মা চোরুই পাখি তো বারোটা তাহলে ডিম তেরোটা হল কিভাবে আর ডিমটা নষ্টই বা হল কীভাবে আয়ান ভ্রু কুচকাল ইশরা তার নয় মাসের পেটের উপর হাত রেখে ঘন ঘন পাফেলে এগিয়ে এল আয়রার দিকে বলল সেটা তো জানি না তুমি কিছু জানো না মাম্মা আচ্ছা ঈশান ভাই তুই কি জানিস বলেই ইশরার পেটের উপর মাথা রাখল ঈশরা মুচকি হাসল তনয়ার ছেলে তীব্র আয়রার পেটে চপল মেরে বলল আয়ু তুই সত্যিই বাচ্চা ও জানবে কিভাবে আয়রা মুখ ফুলিয়ে বসে রইল তার উত্তর না পেয়ে মন খারাপ করে বলল কেউ জানে না ঈশরার মাথায় দুষ্টুক বুদ্ধি এলো আয়রার কানের কাছে ফিসফিসিয়ে বলল তোমার পাপা তো সুপারম্যান আয়ুষনা তোমার পাপা নিশ্চয়ই জানে আয়রা লাফ দিয়ে উঠে দাঁড়াল পাপার কাছে গিয়ে একই প্রশ্ন জিজ্ঞাসা করল আয়ান তখন ইশরার দিকে তাকিয়ে জবাব দিল একটা পাখি আগে থেকে ডিম পেরেছে তাই তেরোটা হয়েছে আর তোমার মা চুরি করে নষ্ট ডিম রেখে দিয়েছে মাম্মা তুমি চোর তুমি জানো না চুরি করা ভালো না ইশরা চোখ পাকিয়ে আয়ানের দিকে তাকাতেই দাঁত কেলিয়ে দিল আয়ান পরিস্থিতি বুঝতে পেরে দৌড় লাগল ইশরা ছুটল তার পিছু পিছু প্রিন্সে আয়রা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তালি দিতে লাগল পাপা ফাস্ট সমাপ্ত